সারা বছর রাজধানীতে জমজমাট ব্যবসা করে অন্তত 5000 স্থায়ী রেস্টুরেন্ট কফি শপ। গত বছর প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হোটেল রেস্টুরেন্ট জরিপ 2021 এর তথ্য অনুযায়ী 10 বছরে দেশে রেস্টুরেন্টের সংখ্যা দ্বিগুণ হয়ে বর্তমানে এ সংখ্যা প্রায় 4.5 লাখ, আর দেশে হোটেল রেস্টুরেন্টে কর্মসংস্থান 20 লাখের অধিক। দেশের মোট জিডিপিতেও ক্রমেই বড় হচ্ছে রেস্টুরেন্ট খাতের ভূমিকা, আর হোটেল রেস্তোরাঁয় 10 বছরে ব্যবসা বেড়েছে 8 গুণ। ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে ফাইন ডাইন, ডাইন ইন, ক্যাফে ক্যাটাগরির পাশাপাশি বিদেশি চেইন শপের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যেখানে বিপুল সংখ্যক কর্মী দৈনিক 8 থেকে 10 ঘন্টা কাজ করেন। বছর জুড়ে সব উৎসবে ব্যাপক চাহিদা থাকায় ব্যস্ততা বেশি থাকলেও কোরবানির ঈদ এই কর্মীদের জন্য ভিন্ন রকম আনন্দের, কারণ ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় কেবল কোরবানির ঈদেই 2 থেকে 3 দিন ছুটি মিলে রেস্টুরেন্ট কর্মীদের। মা বাবার সাথে দেখা করব এবং ছেলে সন্তান পাড়া প্রতিবেশী সবার সাথে একসাথে ঈদ উদযাপন করব, খুবই আনন্দের ব্যাপার। পরিবারের সাথে যখন আমি যাব তখন খুব এক্সাইটেড এবং খুব আনন্দ, আর এখান থেকে যাব একটু কষ্ট হবে, যখন ঈদ শেষ করে 2 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ পরে আমি দেন ব্যাক করব তখন আমি আবার হ্যাপি। আমাদের সেকশন অনুযায়ী প্রতি ডিপার্টমেন্টে 3 জন থাকলে 1 জন ছুটিতে থাকে, আর 2 দিন আমরা প্রতি সেকশনে ইন থাকে ডিউটিতে। ঈদুল আজহার 3 দিন বন্ধ থাকবে ঢাকার অধিকাংশ ফাইন ডাইন, ডাইন ইন রেস্টুরেন্ট। ব্যবসায়ী স্বার্থের পাশাপাশি কর্মীদের প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়। ঈদে আমরা যেটা করবো, মানে ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, বেস্ট ওয়ে 3 দিন আমরা বন্ধ রাখি। 2-3টা কারণে, একটু বিজনেস একটু স্লো হয়, প্লাস হচ্ছে আসলে স্টাফরা সারা বছর কাজ করে, বছরের একটা দিন 2-3টা দিন যদি তারা ঈদে তাদের ফ্যামিলির সাথে কাটায় তাহলে স্টাফদের একটা বুস্ট আপ হয়। ঈদের দিনগুলোতেও নগরবাসীর কথা মাথায় রেখে খোলা থাকবে বেশ কিছু রেস্টুরেন্ট, তবে পরিবর্তিত সময়সূচির পাশাপাশি সংক্ষিপ্ত থাকবে খাবার মেনু। ব্রেকফাস্ট এবং দেশিয়ানা লাঞ্চ যেটা আমাদের থাকে সেটা বন্ধ থাকবে 3 তারিখ পর্যন্ত। আমাদের প্রিপারেশন থাকবে দুপুর 2টা থেকে, কেউ আসবে একটু আড্ডা দিবে, গরু গোস খেয়ে অনেকে টায়ার্ড হয়ে যাবে, তাদের জন্য আমাদের গ্রিল ফিশ আছে, কন্টিনেন্টাল কিছু আইটেম থাকবে। ঈদের সময় রেস্টুরেন্ট যাতায়াত নিয়ে কথা হয় ভোক্তাদের সাথে। অনেক রেস্টুরেন্ট বন্ধ থাকা নিয়ে অভিযোগ না থাকলেও আগে থেকে খোলা বন্ধের নোটিশ না জানালে পড়তে হয় বিড়ম্বনায়। ঈদের সময় একটা ব্যাপার হচ্ছে যে অনেকগুলো রেস্টুরেন্টই বন্ধ থাকে, সো রেস্টুরেন্টে যাওয়ার অপশনটাও কমে আসে। সো যে কয়টা খোলা থাকে সেখানে একটা ফেস্টিভ টাইম অনুসারে এমনিতেই ক্রাউড হয়, যাদের সাথে দেখা হয় না অনেকদিন আসে, অনেকদিন পরে আসে, সো সেক্ষেত্রে আসলে একটু খোঁজ খবর নিয়েই যাওয়া হয়, কারণ একেবারে ইনস্ট্যান্ট গিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। তো যাওয়ার আগে আমরা একটু খোঁজ খবর নিয়েই বসি যে ওই জায়গাটা আসলে ওপেন আছে কিনা ওই সময়টাতে। তবে কোরবানির ঈদ মৌসুমে রেস্টুরেন্ট চাহিদা কমে আসলেও ভিন্ন চিত্র কফি শপগুলোতে। ঈদ ছুটিতে লাখো রোজগারের মানুষের ঢাকা না থাকায় কিছু থেকে যায় নগরের নিকটতমদের জন্য। এ ধরনের পূর্ণ বন্ধুদের সাথে আড্ডা কিংবা স্মৃতিরোমন্থন সব কিছু জমে ওঠে কফি হাতে, আর তাই তো রেস্টুরেন্টের বিপরীতে ঈদের এই সময়টাতে ভিড় এবং ব্যস্ততা বাড়ে কফি শপগুলোতে। ক্যাফেইন আস্বাদনে নগরবাসীর তৃপ্তি, ঈদের সময় কফি শপের ব্যবসা বাড়ায় 30%। কফি হাউসের এনভায়রনমেন্টগুলো খুবই কোজি হয়, হ্যাঁ, মানে রেস্টুরেন্টে যেরকম একটা রাশ থাকে এই সময়টাতে খুব একটা ক্রাউড থাকে না, যার কারণে একটা বন্ধুবান্ধব নিয়ে খুব রিল্যাক্স মোডে আর কি করা যায়, আর কি আড্ডা মারা যায়। এখানে যে এখন ঈদের টাইমে ফাঁকা, এখানে কেউ নেই, একলা বসে থাকবো ফ্রেন্ডদের সাথে, হচ্ছে মানে কোনো ইন্টারাপশন থাকবে না। তো রেস্টুরেন্টে যাওয়া আসলে খুব একটা উত্তীর্ণ না, আমরা বাসায়ও খাবো বাহিরে যাবো একই হেভি ফুড, তো সো ওই ক্ষেত্রে হচ্ছে কফি হাউসটা বসার জন্য বা নিজেদের টাইম স্পেন্ড করার জন্য খুবই খুবই একটা কমফোর্টেবল জায়গা। ব্যস্ততা পেরিয়ে নগরের তারুণ্যের কাছে দারুণ অবকাশ কফি শপ, আর তাই তো ঈদ সামনে কফি শপে টেবিল চেয়ার বাড়ানো সহ নানা প্রস্তুতি। ওল্ডার জেনারেশন একটু কম ঈদের সময় ভিড় করে, ওনারা একটু কোয়াইট প্লেস চায়, আর ইয়াঙ্গার জেনারেশন তারা একটা ক্রাউড নিয়ে আসে, লাইক 7-8 জন বন্ধুবান্ধব একসাথে বের হয়েছে কফি খাবে। আমার এখানে যে সিচুয়েশান থাকে যে আমাকে বাইরের থেকে 40-50টা এক্সট্রা চেয়ার অ্যারেঞ্জ করতে হয় মানুষকে বসানোর জন্য। মান্থ ওয়াইজ যদি আমার 12-12 লাখ টাকার মতো সেল হয়, ঈদের মাসটায় 16-17 লাখ টাকা সেল হবে। ঈদ আনন্দে রেস্টুরেন্ট বা কফি শপ যেখানেই প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে যান, তার আগে ফেসবুক বা ওয়েবসাইট থেকে খোলা বন্ধের সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ রেস্টুরেন্ট মালিকদের। তানজিম শাফিন, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।